আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো অজানা হাইব্রিড গ্রাস 2 মাস বয়সে তাদের গ্রোথ কন্ডিশন কিরকম হয় এবং গাছের উচ্চতা এবং গাছের বৃদ্ধি কিরকম ভাবে হয়। তো এই যে দেখতেছেন, এটা একটা পুকুরের মধ্যে আমি রোপণ করেছি। এই যে দেখেন, পুকুরের একটা অংশ, এটা নিচু একটা জায়গা। এখানে আমি আপনার ভালো করে 4-5টা শ্বাস দিয়ে এবং গোবর সার দিয়ে তারপর আমি কাদার মধ্যে এই গাছগুলি রোপণ করেছিলাম 2 মাস আগে। তো আজকে দেখেন এই গাছগুলি গ্রোথ অনেকটাই ভালো হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা গাছের গোড়া থেকে কুশি বের হচ্ছে। এই যে দেখেন অজানা হাইব্রিড গাছ। তো এগুলি পানির জন্য অত্যন্ত ভালো, নরম, সুস্বাদু এবং রসালো একটি গাছ। তো আপনাদেরকে আমি এর আগেও আরও অনেক ভিডিও দিয়েছি অজানা গাছের কাটিংয়ের ভিডিও। তো এই যে দেখতেছেন এই গাছটা, কিন্তু এই যে দেখেন একটা কাটিং এখানে আমি রোপণ করেছিলাম। এই যে এখানে 3টা কাটিং হয়ে গেছে, 1টা 2টা 3টা, এখানে এরকম 3টা হয়ে গেছে। এখন আমি এই গোড়া থেকে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি উঁচু থেকে যদি কেটে দেয় তাহলে প্রত্যেকটা গোড়া থেকে আবার 2টা 3টা করে কাটিং উৎপাদন হবে। এবং এই জমিতে যেহেতু পানি হয়, এই জমিটা আপনার একটু নিচু একটা আপনার গাথা, তো এটার মধ্যে কিছুদিন পরে পানি হয়ে যাবে, বৃষ্টিপাত হলে পানি জমে থাকে। তো এখানে আপনার যত পানি তত গাছ, তার নাম অজানা গাছ। আপনার যদি পানি আপনার 10 ফুটও বৃদ্ধি পায় তাহলে কোনো সমস্যা নাই, পানির সাথে সাথে এই গাছগুলিও আপনার অত্যন্ত বৃদ্ধি হয়। দেখেন আমি কেল করে সুন্দর করে লাগাইছি এবং এই যে একটা গাছ লাগানোর পর এখান থেকে 2টা কুশি বের হয়েছে। আমি এখনও কাটি নাই, এই যে গোড়া থেকে এখন কেটে দিব। কেটে দেওয়ার পর দেখবেন প্রত্যেকটা গোড়া থেকে 5টা 6টা করে কুশি মেলবে। প্রত্যেকটা কুশি থেকে আরেকবার কাটবেন, আরেকবার কুশি মেলবে। এইগুলি কিন্তু পানির মধ্যে খুব ভালো হয়। জার্মান গাছটাও ভালো হয়, কিন্তু যদি মনে করেন জার্মান গাছটা কী হয় জানেন, একবারে সইরা পানির মধ্যে একবারে মানে ওদের যে ডালপালা আছে এগুলি পানির ভিতরে অনেকটা নষ্ট হয়ে যায়। কিন্তু অজানা গাছটা নেপিয়ার গাছের মতন উপরে চলে যায়, লম্বা হয়ে যায়, মানে সোজা থাকতে পারে, কিন্তু জার্মান গাছটা এত সোজা থাকে না। বন্ধুরা, অনেকে হয়তো বা নিচু জমির মধ্যে চাষ করার জন্য অজানা গাছ লাগাবেন না জার্মান গাছ লাগাবেন, এটা নিয়ে কনফিউশনে পড়ে থাকেন। তো আমি তাদেরকে বলবো, যদি আপনি মনে করেন যে আপনার জমিটা পানিটা স্থির থাকে, মানে এক জায়গায় স্টেবল থাকে, বা গাতা আঁড়া ডুবা বা এরকম মানে স্থির পানি থাকে, তো ওইখানে আপনি জার্মান গাছ রোপণ করতে পারেন, যদি আপনার 1 হাত বা 1 ফুট পানি হয়ে থাকে। আর যদি মনে করেন যে না, আপনার ওই জমিটা আপনার প্রায় 5 ফুট 4 ফুট 3 ফুট এরকম মানে 2-3 ফুটের উপরে যদি পানি হয়, ওই জমিতে আপনি কখনো জার্মান গাছ রোপণ করবেন না। কারণ জার্মান গাছের যে ডালপালা হয়, যেই মানে কুশিগুলি বের হয়, এইগুলি কিন্তু পানির মধ্যে পচে নষ্ট হয়ে যায়, কারণ পানির ভিতরে চলে যায়। আর অজানা গাছটা আপনার সোজা থাকতে পারে, এটার কাণ্ডগুলি অত্যন্ত শক্তিশালী, যার কারণে অজানা গাছের কাটিংটা আপনার জার্মান গাছের চাইতে একটু ভালো হয়, সোজা থাকতে পারে। পানি যদি বেশি থাকে তাহলে ওইখানে আপনি অজানা গাছ রোপণ করবেন, আর যদি পানি কম থাকে, মনে করেন 1-2 ফুটের ভিতরে পানি থাকে, তাহলে সেখানে আপনি জার্মান গাছ রোপণ করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি 2-1 দিনের ভিতরে এই গাছগুলি কেটে দিব, তারপর দেখবেন এখান থেকে আরও ভালো আশারূপ ফলন পাব। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং পরবর্তীতে আপনি কী নিয়ে ভিডিও চান তা আপনি কমেন্টে লিখে জানান, আমি পরবর্তীতে আপনার এই কমেন্টের উপর ভিত্তি করেই ভিডিও তৈরি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। যারা এখনও লাইক করেননি, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।